তথ্যটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সারা বাংলাদেশের আনাচে কানাচে চড়িয়ে চিঠি আছে অসংখ্য বিদ্যালয় বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান প্রাথমিক বিদ্যালয় সহ আনাচে কানাচে আমরা অশ্রুতি মধুর অর্থাৎ শুনতে পড়তে লিখতে বলতে উচ্চারণ খারাপ উচ্চারণের বিদ্যালয়গুলোর নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার এরকম নাম পরিবর্তন করতে গিয়ে অনেক নীতিমালা প্রণয়ন করা হয়েছে এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহমদ তিনি বলেন অনেক বিদ্যালয়ের নাম শ্রুতিকোট যা শিশু শিক্ষার্থীদের উপর নেতিবাচক প্রভাব ফেলে আমরা এটার উপর কাজ করে একটা নীতিমালা ইতিমধ্যে জারি করেছি তাছাড়াও তিনি আরও বলেন সারা দেশের এ ধরনের নামে অন্তত দেড় বিদ্যালয় রয়েছে সরকারি প্রতিষ্ঠানে এসব আবুলতাবল নাম পরিবর্তনে উদ্যোগ নেওয়া হয়েছে তিনি বলেন এ বিষয়ে উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটি করে দিয়েছি কমিটির মাধ্যমে প্রস্তাবগুলো আসছে অধিদপ্তরের মাধ্যমে আগামী ছয় মাসের মধ্যে নামগুলো পরিবর্তন করব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তনের ক্ষেত্রে সাদা কাগজে যৌক্তিকতা উল্লেখ করে আবেদন অথবা প্রস্তাব করতে হবে এর সঙ্গে ম্যানেজিং কমিটি সুপারিশ বর্তমান নামের প্রামাণক হিসেবে পিই এ স্কুলের নামের তালিকায় সত্যায়িত কপি আবেদনের জন্য জমা দিতে হবে আবেদন যাচাই বাচাই শেষে প্রাথমিক ও গণশিক্ষা সচিবের নেতৃত্বে প্রাথমিক শিক্ষা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত কমিটির সবাই নাম পরিবর্তন চূড়ান্ত করা হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সংশ্লিষ্ট ডাটাবেস সহ সব প্রযোজ্য ক্ষেত্রে গ্যাজেট বিজ্ঞপ্তি অনুযায়ী বিদ্যালয়ের সংশোধিত নাম অন্তর্ভুক্ত করবে অর্থাৎ তারা যে নামগুলো পরিবর্তন করেছে সেটাও একটা প্রামাণস্বরূপ তারা একটা বিজ্ঞপ্তি দিবে এবং কোনগুলো নাম পরিবর্তন হবে সেটারও একটা গ্যাজেট প্রকাশ করে বিজ্ঞপ্তি দিবে তারপর স্থানীয় সব সরকারি দপ্তর বা প্রতিষ্ঠানকে তা জানানোর পাশাপাশি এ সংক্রান্ত সংশ্লিষ্ট সব অফিস আদেশ ও প্রয়োজনীয় তত্ত্ব সব ডাটাবেস এবং সংশ্লিষ্ট সরকারি বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়ে সংরক্ষণ করা হবে অর্থাৎ ওই প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু এখন কম্পিউটার রয়েছে এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে কম্পিউটার রয়েছে তো প্রথম পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হবে প্রায় দেড় দুশো এরকম বিদ্যালয় রয়েছে ধন্যবাদ দুর্গাপুর কথা নিউজ যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই শেয়ার করবেন কেননা এই নামগুলো পরিবর্তন করা প্রয়োজন আপনার আমার পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরা কিন্তু স্কুল স্কুলে যখন পড়াশোনা করতে যাবে সুন্দর উচ্চারণগুলো নাম সুন্দর নামগুলো রাখায় উচিত অনেক সময় তাদের নামের উপর প্রভাব ফেলে অনেক শিশুরা তারা পড়তে লিখতে বলতে সমাজের প্রতি খারাপ প্রভাব ফেলে তাই শ্রুতিকূট ও খারাপ নামগুলো বিদ্যালয়গুলোর নাম খুব শীঘ্রই পরিবর্তন করা হবে এই সিদ্ধান্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব ভালো লেগেছে আমাদের কাছে কেননা অনেক বিদ্যালয় আছে চুমাচুমি সরকারি প্রাথমিক বিদ্যালয় যেগুলো উচ্চারণ করতে অনেক খারাপ লাগে বুদা প্রাথমিক বিদ্যালয় সোনাপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় গোয়াকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কারাগোদা সরকারি প্রাথমিক বিদ্যালয় কোমরবাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয় কুকুরমারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কুকুর ফুতা প্রাথমিক সরকারি বিদ্যালয় নাগফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাতাবাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয় দাঁতবাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় গুড়ামড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সাগলকাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ অসংখ্য নাম আছে যেগুলো আমরা সংগ্রহ করি নাই তবে প্রত্যেকটি জেলা উপজেলা এটি কমিটি গঠন করা হয়েছে এবং প্রাথমিক বিদ্যালয়ে বরাবর অধিদপ্তর থেকে যা যা প্রয়োজন যা যা করতে হবে সকল ব্যবস্থা নেওয়া হবে